এমন একটি রাষ্ট্র গোটা পৃথিবীর ভিতরে একটি মহাশক্তিধর একটি দেশের অন্যতম একটি দেশ চীন, এমন বড় একটি দেশ যার সঙ্গে 15টা রাষ্ট্রের সংযোগ রয়েছে, এত বড় একটা দেশ কিন্তু কোরআনের বিপক্ষে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে, মাত্র কয়েক মাস হয়নি এখনো, চীন এর মধ্যে উইঘুর নামক স্থানে উইঘুর মুসলমানদের উপরে এমন জুলুম নির্যাতন শুরু করেছে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না, পত্রিকার পেপার পত্রিকা দেখলেই বোঝা যায়, ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখা যায়, এই চীন সরকার এই উইঘুরি মুসলমানদের উপরে কেমন জুলুম নির্যাতন করেছে। বন্ধুরা, শুধু তাই নয়, এরা সবচেয়ে বড় ধৃষ্টতা দেখিয়েছে কোরআনুল কারীমের ব্যাপারে। এই চীন বলেছে কোরআনকে মুসলমানদের জন্য পড়তে দেওয়া যাবে না, আমরা নতুন করে কোরআন লিপিবদ্ধ করব, এটা চীনকে দিব, চীন এই চীনের মুসলমানদেরকে দিব, আমাদের নতুন লিখিত কোরআন চীনের মুসলমানরা পড়বে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন এবং তাদের উপরে এমন একটি গজব দিলেন, এই গজবটার নাম করোনা ভাইরাস, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই করোনা ভাইরাস এমন একটি গজব, এর এখন পর্যন্ত হাজার হাজার রোগী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, যাকে এই ভাইরাসটি ধরেছে এর কোনো আর বাসন নাই মরণ ছাড়া, এখন পর্যন্ত করোনা ভাইরাসে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা? বন্ধুরা শুধু তাই নয়, চীনের মতো মহাশক্তিধর একটি দেশ যাদের বিশাল বিশাল প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষেত্রে বড় বড় জ্ঞানীরা রয়েছে, চিকিৎসা বিজ্ঞানেও তাদের অনেক বড় বড় বিজ্ঞানী রয়েছে, চিকিৎসা শাস্ত্রে ওই বিজ্ঞানীরা নতুন করে প্রতিষেধক ঔষধ বানানোর জন্য মরণপণ চেষ্টা করতেছে, অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করতেছে যেন করোনা ভাইরাসকে দমন করা যায়। কসম করে বলি রে মুসলমান, পত্রিকায় দেখেছি এ পর্যন্ত নতুন নতুন এই যত প্রতিষেধক ঔষধ বের করেছে করোনা ভাইরাসকে দমন করার জন্য একটাও কাজে আসে নাই, তার মানে এখন পর্যন্ত এই মহা দুর্যোগ এই রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসায় আবিষ্কার করতে পারে নাই, যার কারণে যতগুলি মানুষ এই রোগের মধ্যে আক্রান্ত প্রত্যেকের জন্য মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, এটা তাদের জন্য একটি গজব, কথা বলেন ঠিক কিনা? এরা দৃষ্টান্ত দেখিয়েছে কোরআনের সঙ্গে, সাথে সাথে আল্লাহ গজব দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, পত্রিকায় দেখলাম চীনের মধ্যে করোনা ভাইরাসে, এই করোনা ভাইরাসে আক্রান্ত অনেক হাজার হাজার মানুষ নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বন্দি আছে, এই জায়গার মানুষের মুক্তির কোনো উপায় নাই, যেহেতু এর কোনো ঔষধ এখন পর্যন্ত নাই, এজন্য চীনের একদল মানুষ হাইকোর্টে তারা দরখাস্ত লিখেছে এই হাজার হাজার মানুষকে তারা গুলি করে বা যে কোনোভাবে তারা মেরে ফেলতে চায়, কারণ তাদের সঙ্গে যে কথা বলবে, তাদের সঙ্গে যে উঠা বসা করবে, তারও এই ভাইরাস অ্যাটাক করবে, তাহলে দেখা যায় হাজার হাজার মানুষকে তারা মেরে ফেলতে চায়, তাহলে কত বড় বিপর্যয় চীনের মধ্যে আল্লাহ দিয়েছে, কত বড় গজব তাদেরকে দিয়েছে, এরপরও যদি হুশ না হয় তাহলে আরো বড় গজব ছাড়া কোনো উপায় না, ঠিক কিনা? বন্ধুরা আমরা দেখলাম, এই তো গতকালকের পত্রিকায় দেখেছি চীনের যে সবচেয়ে বড় খবিজ রাষ্ট্রপ্রধান, চীনের যে প্রধানমন্ত্রী, সে এখন নিরুপায় হয়ে যারা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছিল, যারা কোরআনকে নতুন করে বাড়ানোর দৃষ্টান্ত দেখিয়েছিল, এরা এখন মুসলমানদের মসজিদগুলি যারা বন্ধ করে দিয়েছিল, এই সরকার এখন, চীন সরকার এখন মুসলমানদের মসজিদে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে দোয়া চায়, ঠিক কিনা? বোধোদয় হচ্ছে বলে মনে হয়, আল্লাহ এদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, সে মুসলমান নয়, বন্ধুরারে আমার, দেখলাম নামাজ চলতেছে জুমার নামাজে, চীন সরকারের প্রধান যিনি, তিনি জুমার নামাজে মুসল্লিদের সঙ্গে ইমামের কাছে দোয়া নিতে গিয়েছেন, দোয়া নিয়ে দেখেন নামাজ শুরু হয়েছে, সে মাথায় একটা টুপি দিয়ে মুসলমানদের সঙ্গে নামাজ পড়েছে, আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর। বন্ধুরারে আমার, এটা হলো পুরুষদের কথা, নারীদের কথা একটু
সারা পর্দা প্রথাকে তারা ভুড়ি আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা জানেন বাজারে, হাটে বাজারে, মার্কেটে বিভিন্ন ধরনের নারীদের জন্য, নারীদের জন্য পুরুষকে উত্তপ্ত করা নানান ধরনের পোশাক পাওয়া যায়, যেগুলি একেবারে গোপন পোশাক, ছোট ছোট পোশাক, যেগুলি কেবলমাত্র বৈধ স্বামী স্ত্রীরাই ঘরের মধ্যে পড়তে পারে। কিন্তু চীনের নারীরা ছোট ছোট জামা পরে, ছোট ছোট প্যান্ট পরে তারা স্কুলে যায়, কলেজে যায়, মার্কেটে যায়, কথা বলেন ঠিক কিনা? যখন কোন মুসলিম মা বোনকে তারা দেখে পর্দা করা, মুখের মধ্যে হিজাব বাঁধা, তাকে লাঞ্ছিত করে, তাকে তারা হেয় প্রতিপন্ন করে আর বলে তুমি তো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবা। আর তারা ছোট ছোট পোশাক পরে, ছোট ছোট প্যান্ট পরে রাস্তাঘাটে, কলেজে, ইউনিভার্সিটিতে, মার্কেটে হাঁটা চলাফেরা করে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম পর্দা পোশিদাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণে তাদের উপর নারাজ হয়ে গেলেন। এক নম্বর, কোরআনকে তারা নতুন ভাবে লিপিবদ্ধ করতে চেয়েছে, আর দুই নম্বর, তারা নারীরা পর্দা পোশিদাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এই জন্য আল্লাহ নারী পুরুষ উভয়ের উপর এমন নারাজ হয়ে গেলেন। যারা পর্দা করতে চায় নাই, পুরুষের জন্য শুধু পর্দা নয়, পুরুষের জন্য চোখের পর্দা, নারীদের জন্য কাপড়ের পর্দা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ চীনের উপর এমন গজব দিলেন করোনা ভাইরাস দিয়ে, এখন শুধু পোশাক দিয়ে পর্দা নয়, আল্লাহ তাদেরকে প্লাস্টিকের পর্দায় প্যাকেট করেছেন, ঠিক কিনা? এখন কাপড়ের পর্দা করলে তাদের রক্ষা নাই এই করোনা ভাইরাসের আক্রান্ত থেকে। নিজেদেরকে রক্ষা করার জন্য প্লাস্টিক দিয়ে গোটা শরীর ঢাকা, হাতও প্লাস্টিক মোজা, পায়ও প্লাস্টিক মোজা, শরীরেও প্লাস্টিকের জামা, চোখ গুলার উপরও প্লাস্টিক, উপরও প্লাস্টিকের গ্লাসের মতো করে দিয়ে ঢাকা। যারা পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আল্লাহ তাদেরকে প্লাস্টিকের মতো একটি কঠিন পর্দার ভিতরে তাদেরকে সীমাবদ্ধ করেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজও যারা কোরআনের বিপক্ষে যাবে, কোরআনের বিপক্ষে অ্যাকশনে যাবে, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করবে, তাদেরকেও আল্লাহ গজব দিয়ে সাইজ করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুরা, আমরা কোরআন মোতাবেক চলতে চাই, চলতে চাই কি চাই না? অবশ্যই চাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন এই পবিত্র কোরআনুল কারীম মানে একটি গ্রন্থ, কোন কোন জাতি এই পবিত্র কোরআনুল কারীমকে আঁকড়ে ধরার কারণে, কোরআনকে বুকে টেনে নেওয়ার কারণে, কোরআন মোতাবেক জীবন যাপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন মোতাবেক জীবন যাপন করেছে কি করে নাই? জোরে বলেন, করেছে কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন মদিনার রাষ্ট্রের প্রধান বানিয়েছেন, কথা বলেন ঠিক কি না? হযরত ওমর কোরআন মোতাবেক জীবন যাপন করেছেন কি করেন নাই? হযরত আবু বকর করেছেন কি করেন নাই? হযরত আলী, হযরত ওসমান কোরআন মোতাবেক জীবন যাপন করেছেন, আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? বন্ধুরারে, আজকেও যদি আমরা কোরআন মোতাবেক জীবন যাপন করি, তাহলে এই দেশের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চিন্তাই থাকবে না, রাহাজানি থাকবে না, কালোবাজারি থাকবে না, গুন্ডামি থাকবে না, পান্ডামি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সুৎখর থাকবে না, ঘুষখর থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এমনকি এই সমাজ যদি, আজকে সমাজের লোকেরা যদি কোরআনকে বরণ করে নিয়ে নেয়, তাহলে তাদের পারিবারিক জীবনে যেমন সুখ হবে, সামাজিক জীবনেও সুখ হবে, রাষ্ট্রীয় জীবনেও সুখ শান্তির বাতাস বইবে। এবং কি গোটা বিশ্বের মধ্যে যদি কোরআনুল কারীমকে ফলো করা হয়, গোটা বিশ্বের মধ্যে সমস্ত অশান্তির দাবানল দূর হয়ে শান্তির সুবাতাস বইতে থাকবে, ঠিক না? বন্ধুরা, আমার জন্য আমরা কোরআনকে ধারণ করতে চাই। যারা কোরআন পড়তে পারি না তারা কোরআন পড়বো, যারা পড়তে শিখেছি তারা অর্থ পড়বো, রাজি আছি না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম যে নাজিল করেছেন প্রথমে যে সূরাটি, এই সূরাটির নাম সূরা আলাক। সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত প্রথমে আল্লাহ নাজিল করেন। প্রথম পাঁচটি আয়াতের মধ্যে প্রথম যে আয়াতটি, সেই আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার, আল্লাহ বলেন ইকরা। এই পবিত্র কোরআনুল কারীমের প্রথম যে শব্দ, সেই শব্দটাই হচ্ছে ইকরা মারহামা। প্রথম শব্দটি আল্লাহ বলছেন পড়ো, কি বলেছেন পড়ো। কিন্তু এক শ্রেণীর কুলাঙ্গার মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা রয়েছে, যারা বলে এই কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে কোনো সওয়াব নাই, নাউজুবিল্লাহ। এরা বলে এটা পড়ে কালো অক্ষরগুলি পড়ে লাভ কি, এটা তো আল্লাহ বুঝতে বলেছেন এবং সেই মোতাবেক জীবন যাপন করতে বলেছেন। আমি বলি ও মৌলবি, এটা যদি পড়তেই না শিখে তো অর্থ জানবে কই থেকে, কথা বলেন ঠিক কি না? যদি কেউ বলে প্রাইমারি স্কুল পড়ে বেগার কোনো লাভ নাই, ওই ব্যক্তি, ওই ব্যক্তির কাছে আমার প্রশ্ন, ওরে আহাম্মক, প্রাইমারি স্কুল পড়ে যদি কোনো লাভ না হয় তাহলে তুমি হাই স্কুলে যাবা কোথা থেকে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা বলেছেন। প্রথমেই যেমন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অনুরূপ অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহু আকবার, নিশ্চয়ই যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ও আকামুসসালাতা এবং নামাজ কায়েম করে, ও আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়ালানিয়া, যারা সুখে দুঃখে দান করে, এই তিনটা কর্মসূচি যেই ব্যক্তি পালন করে, এক নম্বর কোরআনের তেলাওয়াত করে, দুই নম্বর ফজরত নামাজ পড়ে, নামাজ কায়েম করে, তিন নম্বর সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে, ইয়ারজু নতিজামাতাল লং তাবুর। আল্লাহু আকবার, আল্লাহ বলেন এই সমস্ত মানুষেরাই এমন প্রত্যাশা করে, এমন ব্যবসায়ী, এরা এই ব্যবসায় কোনো লস নাই, অর্থাৎ তারা অবশ্যই লাভবান হবে, আর এই ব্যবসার লাভ হইল আল্লাহর সন্তুষ্টি এবং মৃত্যুর পরে জান্নাত। তাদের বোঝা গেল যারা কোরআনের তেলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে, যারা সুখে দুঃখে দান খয়রাত করে, এদের মৃত্যুর সাথে সাথে এদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ।